সজন সাধন আমাকে কেবল মহৎ নামে জিজ্ঞাসা
বিপদ থেকে ছিলই আমার গৌরাঙ্গ যে জন, আমি ধীরে ধীরে যাই তাহার কাছে, ব্যাপার প্রশ্ন করলাম দান। মহাপ্রভু সভা মাঝে এসে দিবে সমাধান, আমি প্রথম প্রশ্ন দিলাম তারে, ও মহাপ্রভু আমার কথা বলো, এই মা কেসে পীড়া কেসে কেন বৃন্দাবনে যাও, বলো যে মা তোমার দশ মাল দলটি করে দেখালাম, কিন্তু তুমি সতী মায়ের গর্ভে 13 মাস 13 দিন করলে কাল যাব, যে মা তোমাকে এতদিন গর্ভে ধারণ করে সেই মাকে ছেড়ে যাবে বৃন্দাবনে, এই মা কাঁদাইয়ে বউ কাঁদাইয়ে তুমি বৃন্দাবন যাবে প্রেমে, এই সন্ন্যার ধর্ম কেন নিলে আমি জানি পারে চাই, কলিযুগে সন্ন্যাস নেওয়ার কথা কোন শাস্ত্রে গোছায়, ভালোভাবে আমাকে প্রভাবে দেবে যাতে আমার মনে জ্বালা যায়, আমিও শান্তি পাবো ভক্তরা পাবে এই কলিযুগে, মনে করি ভাবনায় আর কিছু কব না একটু বলে যাই, যে প্রিয়াকে ছেড়ে গেলে বলো তার ভিতরে কোনটা নাই, বৃন্দাবনে যাবে প্রিয়া তোমায় ঘরে বসে চোখে জল ধরাবে, নিজে বিয়ে করা বউ যদি স্বামীর কষ্টে চোখে জল ফেলায়, ওই স্বামীর সাধন ভজন সব বিফলে যায়, সাধন ভজন বলিতে তাহা তাহা নারীর কাছে আসে, যদি তুমি উন্নতি পথে যাচ্ছে চাও তাও প্রিয়ার কাছে, যদি কোন প্রিয়া স্বামীর জন্য ঈশ্বরের কাছে কয় আমার স্বামীকে তুমি দয়া করে প্রভু তুমি রেখো তোমার পায়, এই যে ধর্ম পালনে সহায়তা করে সহধর্মী তাদের নয়, সহধর্মীকে ফেলে কেন তাকে ঢোকে চলে বলবে তাই আমায়, আমার তোমাদের পরে কোনো লীলা আছে কিনা আমি জানতে চাই, ওই সাথে গুরু চান সবকে তারাকে তাদের পরিচয় জানতে চাই, ভালোভাবে তুমি বোঝাইয়ে যাবে যাবে প্রাণে শান্তি আছে, এই তো আমার 3 নাম্বার প্রশ্ন রাখলাম তোমার কাছে, আর একখানা প্রশ্ন তোমার সামনে আমি আমি করবো নিজেব, সবার দিয়ে বোঝাবে আমাকে সচিল নম্বর, ঠাকুর ভালোভাবে জবাব দেবে যাতে আমরা সবাই শান্তি পাই, গীতার মাঝে যোগ্য কথা লেখাই আছে তাই, এক যোগ্য নয় দুই যোগ্য নয় তিনবার চারবার ভাই, একে একে 12টা যোগ্যের কথা গীতার পাতায় পাই, এই সমস্ত যোগ্যকে উপেক্ষা করে নাম যোগ্যের কথা বললে এই কলিযুগে নাম যোগ্যের কথা কি কারণে বললে, জীবের পরে পরে বলেছ তুমি ওই নাম যোগ্য সার, আর কোন ধর্ম করলে জীব নাহি হবে পার, এটা আমি ভয়ের সঙ্গে কথা বলছি চৈতন্য চরিতামৃত দিয়ে বলছি, আমার কথাগুলো শাস্ত্রের বাইরে না বাবা, অতএব কলিযুগে নাম যোগ্যই সার, আর কোন ধর্ম করলে নাই হয় পার, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত দুই গ্রন্থে গেছে, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, আর কোন ধর্ম করলে
আপনি বলছেন শুনো মিশ্র কলি যুগের নহে কব যোগ্য ওই যে দাদন যোগ্যের কথা গীতা বলছে কৃষ্ণ শুনো মিশ্র কলি যুগে নহে কব যোগ্য সেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য এই হরিনাম সারা জীবের গতি নাই বলে সর্বসাই তোমার কথাটা শুনে শান্তিও পাই আমার কষ্ট পাই যদি হরিনাম সারা গতি নাই হবে তুমি আমার কথা লও তারা গ্রামবাসী মিলে কালী পূজা করে তাদের কি হবে তাই কম নাম যত হয় তত না করে তারা যদি ভক্ত সেবা দেয় ওই ভক্ত সেবার মূল কারণ যদি কালী পূজা হয় যদি কালী পূজা করে ওই ভক্ত সেবা দেয় গ্রামবাসীর হবে না তো কল্যাণ ভালো করে গৌরাঙ্গ মহাপ্রভু দেবের সমাধান আমরা জানি ভগবান হতে ভগবানের নাম বড় নাম হতে ভক্ত বড় যদি ভক্ত বড় হয় নাম না করে যদি কেউ ভক্ত সেবা কিঞ্চিত মাত্র দেয় আমার মনে এখানে বসে আছেন গত সাধু মহাজন প্রেমের ভান্ডার একে একে প্রণাম করি আমি সকলের চরণের উপর কৃষ্ণ জয়